এক গ্রামে এক লোভী মহিলা তার স্বামীর সাথে থাকত ওর এক পুত্র ছিল যার নাম বাবুলাল ছিল ও কিছু কাজ থাজ করতো না খালি গ্রামের এদিক ওদিক ঘুরতে থাকত একবার যদি আমাকে রামপেয়ারি বলো তাহলে এক লাগাবো চুপচাপ এখান থেকে যা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না আরে সুমন তুমি রেগে যাচ্ছ কেন আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই আমার সাথে বিয়ের স্বপ্ন ছাড় আর বেরো এখান থেকে বড় এসেছে বিয়ে করতে এতটা বলে সুমন ওখান থেকে বেরিয়ে যায় তখনই বাবুলালের বন্ধু ওখান থেকে আসে আরে সুমন তোমাকে কি বলছিল বাবুলাল এ আরে কিছু নয় দাদা নিজের ভালোবাসা প্রকাশ করছিল কিন্তু তার ব্যবহারে তো এরকম মনে হচ্ছিল না বাবু ভাই আমার কথা মানো তুমি ওর থেকে দূরেই থাকো গ্রামের লোকেরা বলে এই সুমনের ওপরে শাকচুন্নির সায়া আছে এ রাত্রিরে বাইরে ঘরে আর কিছু লোক তো বলে ওর উল্টো পাও দেখেছে তুমি জানো না উল্টো পা শাকচুন্নির চিহ্ন যা নির্বোধ তোর মাথা খারাপ হয়ে গেছে যে এত সুন্দর মেয়েকে শাকচুন্নি বলছিস সুমন না আমি তো ওকেই বিয়ে করব তারপর এতটা বলে ও নিজের ঘরের দিকে চলে যায় মা মা এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে আমার কোনো সুন্দর মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও না হ্যাঁ হ্যাঁ কেন না রাজা ছেলে যদি অন্য কোনো শখ আছে সেটাও বলে দে আপনার সব শখ একদিনে পূরণ করে দেব কাজ টাজ তো কিছুই করে না তোর বয়সের ছেলেরা কিছু না কিছু করছে আর তুই পুরো দিন ঘুরতে থাকিস আর বিনা পয়সায় রুটি খাস তোর মতন ছেলেকে কে নিজের মেয়ে দেবে আগে কোনো কাজ টাজ করে পয়সা কামিয়ে দেখা তারপর বিয়ের স্বপ্ন দেখিস চল পালা এখান থেকে আবার ছেলে তুই কিছু কমবেন না দেখো না মা বাবা সব সময় আমার অপমান করে কোনদিন আমি ঘর ছেড়েই চলে যাব আরে না রে ছেলে কিরম কথা বলছিস এইসব তো তোরই তুমি থামো তুমি সবসময় আমার ভোলার ছেলেকে নিচু দেখাও আমাদের কাছে এত ধন সম্পত্তি আছে এইসব কি তোমার সাথে উপরে নিয়ে যাবে আমার ছেলের রোজগার করার কি দরকার মা মা আমার সুমনকে খুব পছন্দ তুমি আমার সম্বন্ধ নিয়ে যাও না ঠিক আছে আমি কালকেই সুমনের বাবার কাছে তোমার সম্বন্ধের কথা বলতে যাব তার পরের দিন বাবুলালের মা সুমনের ঘরে সম্বন্ধ নিয়ে যায় আর নিজের পয়সার গর্ব দেখায় দেখুন বোন আপনারা অনেক ধনী আর আমরা অনেক গরিব আপনাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছুই নেই তোমার ভাগ্য অনেক ভালো যে তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে হচ্ছে তুমি তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে করে দাও আমার কিছু দরকার নেই এতটা বলেও নিজের ঘরের দিকে চলে যায় পরের দিন সুমন আর বাবুলালের বিয়ে হয়ে যায় বাবুলাল সুমনকে বিয়ে করে খুব গর্বিত ছিল রাত হওয়ায় বাবুলাল আর সুমন নিজের ঘরে শুতে গেল আর সুমন উঠে সিধে ঘর থেকে বেরিয়ে যায় আর জঙ্গলের দিকে চলে যায় বাবুলালের বন্ধু সুমনের উপরে আগের থেকে সন্দেহ ছিল তার জন্যে ও আগের থেকেই ওর ওপরে নজর দিয়েছিল এ বৌদি তো রাতে কোথায় যাচ্ছে আমার ওনার পিছন করতে হবে তারপর চিমা সুমনের পেছন করতে থাকে তখনই চলতে চলতে সুমনের পা উল্টো হয়ে যায় হরে মরে গেলাম রে এর তো পা উল্টো হয়ে গেছে আমার সন্দেহ ঠিক পেরোল এ তো দেখতে দেখতে সুমন সাতচুন্নীতে পরিণত হল আর গুহার ভেতরে ঢুকে পড়ল চিমার চোখ ছানা বড়া হয়ে যায় তারপর সেও তার পেছন গুহার ভেতরে ঢুকে পড়ে এই শয়তানের দেবতা আমি তোমাকে নটা বলি চড়িয়ে দিয়েছি ব্যাস আর এক বলি চড়ালেই আমি সর্বশক্তিমান হয়ে যাব তারপর এই শক্তিতে আমি পুরো পৃথিবীতে রাজ করব আমাকে সব কথা এক্ষুনি বাবুলালকে গিয়ে বলতে হবে তারপর ও সিধা দৌড়াতে দৌড়েতে বাবুলালের ঘরে যায় আর জানলার থেকে ওকে আওয়াজ দেয় বাবু ভাই বাবু ভাই ওঠো আমার তোমাকে অনেক দরকারি কথা বলার আছে ওঠো আরে কি হলো দাদা এত রাতে তুমি এখানে কি করছো আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার বউ শাকচুন্নি কিন্তু তুমি আমার কথায় বিশ্বাস করলে না আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে যে এইসব উল্টোপাল্টা কথা বলছো আচ্ছা বলো তাহলে সুমন কি ঘরে আছে ঠিক সেই সময় সুমন চলে আসে কি হলো চিমা এত রাতে কিভাবে আসা হলো একদম অবাক হয়ে গেল কিছু না বৌদি আমি বেরোচ্ছিলাম তো ভাবলাম বাবুর সাথে দেখা করে যাই আচ্ছা ঠিক আছে আমি এখন আসি এতটা বলে চিমা ওখান থেকে লাজ উঠিয়ে দৌড়ে পালিয়ে যায় আরে কি হলো আপনার বন্ধু আপনাকে কি বলছিল কিছু না এই এমনই বেকার কথা বলছিল চলো তুমি শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে তারপর সকাল হওয়ার পর সেঠানি রেগে লাল হয়ে যায় কারণ সুমন এখনও শুয়েছিল আরে বৌমা এখনও শুয়ে আছো কি ঘরের কাজ কে করবে চলো তাড়াতাড়ি ওঠো আমি কাজের লোকের ছুটি করে দিয়েছি আজ থেকে ঘরের সব কাজ তোমাকেই করতে হবে তারপর সেঠানি জোরে জোরে চিল্লানোতে সুমনের ঘুম ভেঙে যায় আর ও রেগে লাল হয়ে যায় দাঁড়া বুড়ি তোকে আমি এখনই বলছি তারপর সুমন রেগে বাইরে আসে আই বুড়ি কেন চাচাচ্ছিস সকাল সকাল আমার ঘুম খারাপ করে দিলি আরে ভগবানের সাহস তো দেখো আমাকে বুড়ি বলছে এই তোর এত সাহস আমাকে বুড়ি বলবি চুপচাপ ঘরের সব কাজ শেষ করে দে মা বাবা পনে একটা টাকাও দেয়নি আমি কোনো কাজ ফাজ করব না তোমার যা করার করে না তোর এত সাহস তুই আমাকে মানা করবি দাঁড়া তোকে এক্ষুনি বলছি আরে মরে গেলাম রে এ কি হয়ে গেল এই তো তোর এত সাহস আমাকে এক্ষুনি ছেড়ে দে বাবু বাবু দেখ তোর বউ আমার সাথে কি অত্যাচার করছে আমাকে এর থেকে বাঁচা না হলে সব চুল ছিঁড়ে ফেলবে তারপর ওর মায়ের চিৎকার শুনে বাবু দৌড়ে দৌড়ে নিজের ঘর থেকে বেরিয়ে ওখানে পৌঁছে যায় ও সব দেখে অবাক হয়ে যায় এ সুমন তোর এত সাহস তুই আমার মার সাথে এরম ব্যবহার করবি এখনই আমার মাকে ছেড়ে দে না হলে ভালো হবে না তারপর সুমন ওকে ছেড়ে দেয় আর নিজের ঘরে চলে যায় মা তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো আমি ঠিক আছি বাবা আমি তো ওকে খালি ঘরের কাজ করতে বলেছিলাম এ তো আমাকে মেরেই দিল তারপর বাবুলাল চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় ওইখানে ওর বন্ধু চিমার সাথে দেখা হয় কি হলো বাবু ভাই এত চিন্তিত কেন তুমি কি জানতে পারলে তোমার বউ শাকচুন্নি মজা করিস না চিমা আমি এমনিতেই অনেক চিন্তিত আজ সকাল সকাল সুমন বাড়াবাড়ি করল আমার মার চুল ধরে ওনার সাথে দুর্ব্যবহার করেছে আমি তো আগেই বলেছিলাম সুমন কোনো সাধারণ মেয়ে না ওর ওপরে শাকচুন্নির ছায়া আছে এক সহজ রাস্তা আছে যদি তুমি ওই শাকচুন্নির সামনে আয়না রেখে দেবে তাহলে ওর আসল রূপ দেখতে পারবে তারপর সে নিজের বাড়ির দিকে চলে যায় রাত হওয়াতে বাবু সুমনের জন্যে ফুলের মালা নিয়ে বাড়ি পৌঁছায় আরে ভাগ্যমতী তুমি কোথায় দেখো আমি তোমার জন্য কি এনেছি সুমন ওখানে আসে আর ফুলের মালা দেখে অনেক খুশি হয়ে যায় ওর ওই ফুলের মালা মাথায় লাগিয়ে আয়নার সামনে পৌঁছে যায় তখন তার পেছন পেছন বাবুলালও পৌঁছে যায় সুমন যখনই নিজেকে আয়নার মধ্যে দেখে তার আসল রূপ ওখানে দেখা দেয় বাবুলালের চোখ বড় হয়ে যায় ও ওই সাতচুন্নিকে দেখে খুব ভয় পেয়ে যায় হে ভগবান ই আমি কি বিপদে পড়ে গেলাম এ তো সত্যি হয়েছে আজ রাতে আমি তড়ি বলি চড়াবো আরে পালাও রে এ তো সত্যি সাকচুন্নি নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে চিমা ভাই আমায় বাঁচাও আমার বউ তো সত্যি সাকচুন্নি আরে তুমি ঠিক বলেছিলে গো তারপর সে সিধা দৌড়ে দৌড়ে নিজের বন্ধু চিমার কাছে পৌঁছে যায় চিমাদা শীঘ্রই দরজা বন্ধ করে দাও তুমি ঠিকই বলতে সুমন্ত সাকচুন্নি আমি ওর আসল রুম আয়নাতে দেখে নিয়েছি এবার ও আমাকে ছাড়বে না আমার মনে হয় তোমার এই বন্ধু নিজের সাথে সাথে আমাদের নিয়েও মরবে তুমি ওকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও না হলে ওর বউ পেছন করে করে এখানে চলে আসবে তখনই জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ পাওয়া যায় সবাই ভয় পেয়ে যায় আরে ভগবান মনে হয় ওর বউ ওর পেছন করতে করতে এখানে পৌঁছে গেছে চিমাদা ভুলেও দরজা খুলো না না হলে ওই শাকচুন্নি আমাদের কাউকে জ্যান্ত ছাড়বে না আরে মরে গেলাম রে বৌদি তো শাকচুন্নি হয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে এখন কি করি আমি তো বলছি এই বাবুলালকে উঠিয়ে ঘরের বাইরে ফেলে দাও ওই শাকচুন্নি ওর খোঁজেই এখানে এসেছে খুব শখ ছিল না সুন্দর স্ত্রী বিয়ে করার জন্য এখন ভুগতে দাও ওকে বাবুলাল এখন আমার ঘর থেকে বেরিয়ে যাও 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 না আমি কোথাও যাব না আমি একলা মরবো না যদি তুমি আমার সাথ না দাও তাহলে আমি তোমাকেও সাথে নিয়ে মরবো আরে ভগবান এ তো নিজের সাথে আমাদেরকেও মারবে আরে আপনি কিছু করুন না বাবু ভাই আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে যদি ওই শাকচুন আমার ঘরে চলে আসে তাহলে আমাদের সাথে আমাদের বাচ্চাকেও ছাড়বে না তুমি দয়া করে চলে যাও ঠিক আছে বন্ধু আমার জন্য তোমার বাচ্চাদের প্রাণ বিপদে ফেলতে পারবো না আমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাচ্ছি দয়া ভগবানের এই বিপদ থেকে প্রাণ বাঁচলো দড়া বন্ধু যদি মরারি থাকে আমিও তোমার সাথে মরবো রাধা তুমি বাচ্চাদের কাছে থাকো আমি আমার বন্ধুকে একলা ছাড়তে পারবো না আমি আমার বন্ধুত্ব রাখব আরে তুমি পাগল হয়ে গেছো কি শাকচুন্নি একবারই তোমার প্রাণ নিয়ে নেবে তুমি এর জন্য নিজেকে মরার মুখে কেন নিচ্ছ যদি আজ আমার বন্ধুত্ব সাথ না দিই তাহলে কেউ পৃথিবীতে নিজের বন্ধুত্বের বিশ্বাস রাখবে না যদি নিজের বন্ধুত্বর জন্য প্রাণও দিতে হয় আমি দেব চলো বাবু ভাই আমি তোমার সাথে যাব। চিমাদা তোমার বন্ধুত্বের ওপর আমার পুরো বিশ্বাস আছে কিন্তু আমার জন্য তুমি প্রাণ দিও না আমরা দুজন মিলে ওর সামনা করতে পারব না আমাদের মরতেই হবে তুমি ঠিক বললে আমরা দুজন লড়াই করতে পারবো না কিন্তু আমি কাউকে জানি যার সামনে এই শাকচুনি এক মুহূর্তের জন্য থাকবে না তারপর চিমা ঘরের ভেতরে মন্দিরের কাছে যায় হে মহাবলি হনুমান আমি আপনাকে ছাড়া এই লড়াই জিততেই পারবো না আজকে আবার খারাপকে হারাতে তোমার দরকার দয়া করে আমাদের সাথে চলুন চলো ভাই এবার ওই সাকচুন্নিকে মজা দেখাতে হবে আরে দুজন আমরা দুজন নয় আমরা তিনজন বলো মহাবলি হনুমানের জয় সিয়াপতি রামচন্দ্রর জয় পবন পুত্র হনুমানের জয় আরে আরে মরে গেলাম রে এই তুই কি করে দিলি এই ভগবান আমাকে ক্ষমা করে দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে হে মহাবলি এ সর্বশক্তিমান আমাকে ক্ষমা করে দাও আমি আর এরম করব না তারপর কিছু মুহূর্তেই ওই সাতচুন্নি জলের ছাই হয়ে যায় আর আবার সব সময়ের মতো খারাপের উপরে ভালোর জয় হয়